আরো এক টুয়েলভ ফেল এভি নিউজের পর্দায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপাতণ্ডবাহালের জীবন কাহিনী ইংরাজিতে পেয়েছিলেন মাত্র একুশ সেখান থেকে শুরু হয়েছিল অপর এক দ্বাদশ শ্রেণী ফেলের গল্প পাচারকারীকে সূত্র হিসাবে কাজে লাগিয়ে সাফল্য পেল বনদপ্তর দুটি বার্কিং ডিয়ারের খুলি সমেত সিং উদ্ধার আমবাড়ি রেঞ্জের ঘটনায় গ্রেপ্তার তিন সিগারেট অ্যান্ড আদার্স টোব্যাকো প্রজেক্ট অ্যাক্ট আইনকে কড়াভাবে বলবৎ করতে জলপাইগুড়ি জেলা জুড়ে অভিযানে জলপাইগুড়ি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর অভিযানে প্রকাশ্যে তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন এবং তামাক জাতীয় দ্রব্য ছুড়িয়ে বিক্রি করা যাবে না বলে সতর্ক করা হয় এবার আসছি বিস্তারিত সংবাদে দ্বাদশ ফেল জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণবাদ খান্ডে বাহালে ইংরাজিতে পেয়েছিলেন মাত্র একুশ তারপর সেখান থেকে শুরু হয়েছিল আরেকটি টুয়েলভ ফেলের কাহিনী ওটিটি মাধ্যমে মুক্তি পাওয়া বিধু বিনোদ চোপড়ার টুয়েলভ ফেলে এই সিনেমার গল্প আইএএস আইপিএস হতে ইচ্ছুক অভিভাবক আম জনতার অনেকেরই মুখে মুখে ফিরছে জন্য কুখ্যাত চম্বলের ডাকাতির পাশে ছোট্ট একটি গ্রামের ছেলে মনোজ কুমার শর্মা দ্বাদশ শ্রেণীতে ফেল করার পরেও কিভাবে নিজের জেদে আইপিএস পরীক্ষায় পাশ করেন সেই গল্প জলপাইগুড়ি করলা নদীর পারে ইংরেজ আমলে তৈরি লাল দেওয়ালের আইপিএস অফিসারদের জন্য বরাদ্দ বাংলোর বর্তমান কর্তাটিও ওটিটি মাধ্যমে সেই সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছেন ওটিটি মাধ্যমের সিনেমায় মনোজ কুমারের ফেল করার পরে আবার পড়াশুনো শুরু করার ঘটনা তাকে নিয়ে গিয়েছে মহারাষ্ট্রের মাহিরাভানি গ্রাম থেকে নাসিক যাওয়ার রাস্তায় দাঁড় করিয়েছে একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের দরজার সামনে যে রাস্তা থেকেই তার জীবন নতুন করে শুরু হয়েছিল যে ঘুরে দাঁড়ানোকে টুয়েলভ ফেল সিনেমায় মনোজ কুমার শর্মা বলেছিলেন রিস্টার্ট দ্বাদশ শ্রেণীতে ফেল করে সেভাবে সিন্নরের বোর্ডিং স্কুল থেকে গ্রামে ফিরে এসেছিলেন উমেশ কুমার ইংরাজিতে ফেল বাবা গণপথ ছিলেন গ্রামের জনপ্রিয় দুধ বিক্রেতা চাষবাসও করতেন ফেল ছেলেটি পড়াশোনার পাঠ চুকিয়ে বাবার সঙ্গে কাজ শুরু করেছিলেন গ্রাম থেকে প্রত্যেকদিন দুধ নিয়ে বিক্রি করতে যেতেন নাসিকের বাজারে সিনেমার গল্পের নায়ক মনোজ কুমারও আটা মিলে কাজ করতেন অদ্ভুত মিল সিনেমার গল্পের সঙ্গে পশ্চিমঘাট পাহাড়ের পাদদেশের গ্রামের এই ছোট্ট ছেলেটির প্রত্যেক প্রত্যেকদিন যাতায়াত ছিল গ্রাম থেকে নাসিক বাজার দুধ বিক্রি সেরে ফের নাসিক বাজার থেকে গ্রাম যেতে আসতে প্রত্যেক দিন চোখে পড়ত রাস্তার পাশে মহারাষ্ট্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের হোর্ডিং একদিন কি মনে হলো ছেলেটি থমকে দাঁড়িয়ে পড়লেন শটান গিয়ে মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মীর কাছে জানতে চাইলেন আমি টুয়েলভ ফেল আমার পড়াশোনার সুযোগ আর আছে তারপর বাকি গল্প যেন সিনেমা কৃষিবিদ্যা নিয়ে পাশ করার পরে বেছে নিলেন সেই ইংরাজি যে বিষয়ে ফেল করেছিলেন সে ইংরাজি কেন উমেশ খণ্ডবাহালে বলেন জেদ চেপে গিয়েছিল যে বিষয় ফেল করেছি সেটাতেই পাশ করতে হবে একদিকে দুধ বিক্রি বাবার চাষবাসের সাহায্য অন্যদিকে পড়াশোনা স্নাতক তারপর স্নাতকোত্তর স্নাতকোত্তর পড়ার সময় দিল্লি যেতে হয় সেখান থেকে ইউপিএসসি তথা আইপিএস অফিসার হওয়ার লড়াই উমেশ বলেন মহারাষ্ট্রের সিভিল সার্ভিসে প্রথম সুযোগ পাশ করার পর তখন ভাবা হয়েছিল আইপিএস পরীক্ষাতেও পারবেন তিনি সমাপতন সিনেমার মতোই প্রথমবারে আইপিএস পরীক্ষায় পাশ করেননি তৃতীয়বারের চেষ্টায় দু সালে আইপিএস হন উমেশ তিনি এখন জলপাইগুড়ির এসপি পুজোর আগে জেলার দায়িত্বে এসেছেন জলপাইগুড়ি দেখছে সাইকেল নিয়ে শহরে ঘুরে এসপি পুজোর ভিড়ে গভীর রাত্রেবেলায় বেলায় রাস্তায় হাঁটেন এসপি কোন অনুষ্ঠানে সুযোগ পেলেই স্কুল কলেজে চলে যান আইপিএস অফিসার উমেশ বাহালে পড়ুয়াদের বলেন জেদ থাকলে সব সম্ভব জীবনের কোনো পরীক্ষায় ফেলের পর নতুন করে শুরু করা যায় জেতা যায় আমি বলছি আমি পেরেছি তোমরা সবাই পারবে

এটাই আমাদের জীবন জীবনে আছে আমাদের সবসময় এটা থাকেই সবসময় সবাইকে তো লাইফ মধ্যে সংঘর্ষ করতে হয় ফাইট করতে হয় মধ্যে হার জিত এটা হতে থাকে আমাদের আগে গোলটা ফিক্স থাকে টার্গেটটা আগে থাকে তো নিশ্চয়ই আমরা তার মধ্যে সাফল্য পেতে পারি আমার ক্ষেত্রে সেটা হয়েছিল আমি একটু যখন টুয়েলথে ফেল হয়েছিল তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিল একটা আপনি নিজে ভেবেছিল কি আমি তো মানে

আপনাদের ঠিক আছে মনে হইছে যে আমি নিজের জীবনটা আবার একটা রিভাইজ মানে সবটা জিনিসটা মিলে না কিন্তু যেটাই জায়গায় সবাই ইউপিএসসি টা দিয়েছে সবাইকে এই সব মধ্যে যেতেই হয়েছে বারবার एग्जाम লিখতে হয় আর একবার ফেলিয়র আসে তো এটা নিশ্চয়ই আমি আমাদের নিজের জীবনটা আমি নিচে কিছু রিমেম্বার করতে pereছি ওই সময় দেখতে ছোট আমি নিজে বাড়িতেই দেখেছি

আগের পাচারকারীকে সূত্র হিসাবে কাজে লাগিয়ে সাফল্য পেল বন দপ্তর দুটি বার্কিং খুলি সমেত সিং উদ্ধার রেঞ্জ করল ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন আমি ফালাকাটা রেঞ্জ সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে হরিণের সিং সমেত তিনজনকে গ্রেপ্তার করার পর পাচারকারী থেকে পাওয়া সূত্রকে কাজে লাগিয়ে বুধবার রাত্রিবেলায় ক্রেতা সেজে রাজগঞ্জের ফাটাপুকুর জাতীয় সড়কে ওত পেতে থাকেন বন দপ্তরের কর্মীরা পাচারকারীরা আসার পরে বার্কিন ডিয়ারের শিং এর দর দাম শুরু হয় তারপরে খুলি সমেত শিং বের করার পর হাতে নাতে অভিযুক্তদের ধরে ফেলতে সক্ষম হয় বনদপ্তর দপ্তর এ বিষয়ে আমবাড়ি ফালাকাটার রেঞ্জ অফিসার আলমগীর হক জানিয়েছেন বার্কিং ডিয়ারের খুলি সমেত শিং উদ্ধার হয়েছে আগের কেসে সূত্র ধরেই এটি উদ্ধার করা হলো পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বনদপ্তর এটা ধরেছি ফাটা পুকুর থেকে ধরা হয়েছে কালকে গতকালকে ধরা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি এটা বার্কিং ডিয়ারের খুলি সহ ওরা বিক্রির জন্য বেরিয়েছিল হাত বদলের কথা ছিল সেখান থেকেই আমরা খবর পেয়ে ধরে এটা আগের কোনো সূত্র আগে যে কেসগুলো আমরা ধরেছিলাম ওখান থেকে স্টাডি করে তথ্যটা পাই দুটো রয়েছে প্রাথমিকভাবে দুটো পেয়েছি আরও তথ্য নেওয়ার চেষ্টা করছি আরও কোথায় আরও মাল রেখেছি ওরা যদি জানে কতজনকে ধরা হয় সিগারেট অ্যান্ড আদার্স টোব্যাকো প্রোডাক্ট অ্যাক্ট বা কোটপা এই আইনকে করাভাবে বলবৎ করতে জলপাইগুড়ি জেলা জুড়ে অভিযানে নামল জলপাইগুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বৃহস্পতিবার সকাল থেকেই কোতোয়ালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া বাসস্ট্যান্ড সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজ জেলা শাসকের দপ্তর এলাকা ছাড়াও একাধিক স্কুল কলেজ সংলগ্ন দোকানে অভিযান চালানো হয় এই অভিযানে প্রকাশ্যে তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন প্রকাশ্যে তামাক জাতীয় দ্রব্য ঝুলিয়ে বিক্রি করা যাবে না বলে সতর্ক করা হয় সালে রাজ্য সরকার এই আইন রাজ্যে করে পাশাপাশি করার নির্দেশিকা দেওয়া হয় তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রি লাগু গুদাম জাত করা যাবে না কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জলপাইগুড়ি শহর ছাড়াও জেলা জুড়ে চলছে তামাক জাতীয় দ্রব্যের অবাধ বিক্রি কোন 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 দোকানে এই দ্রব্যের বিজ্ঞাপন ঝোলানো হচ্ছে সেই বিষয়ে নজরে আসার পরেই জলপাইগুড়ি শহর সহ জেলা জুড়ে অভিযানে নেমে পড়ল জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর কোঅর্ডিনেটর আতাউল রহমান খান জানিয়েছেন সেকশন চারে বলা হয়েছে পাবলিক প্লেসে ধূমপান করা অপরাধ সেকশন ফাইভে বলা হয়েছে তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করা যাবে না এছাড়াও বলা হয়েছে নাবালকদের কাছে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না আইনে কিন্তু তারপরেও এই সমস্ত আইন লঙ্ঘন করা হচ্ছে যে কারণেই অভিযান করা হলো। দোকানদারদের সতর্ক করা হয়েছে এরপরে আইন মেনে কাজ না করলে মোটা অঙ্কের জরিমানা এমনকি জিএলও হতে পারে আমরা স্বাস্থ্য পরিবারকরণ দপ্তর পুলিশ জলপাইগুড়ি পুলিশের সাথে যৌথভাবে আজকে আমরা তামাক বিরোধী অভিযানে আমরা নেমেছি গত পরশু দিন আমাদের ধুবুরীতে যেমন ছিল ঠিক তেমনই আমাদের জলপাইগুড়ি শহরে বাস স্ট্যান্ড বা পাবলিক প্লেস হসপিটালের চত্বর বা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে যে বিক্রি হচ্ছে সেই ব্যাপারে আজকে কোটপা যে ল সিও টি দু হাজার তিন যে আইন সেই আইনকে বলবৎ করার জন্য আমরা অভিযানে বেরিয়ে পড়েছি এবং এখন আমাদের অভিযান আগামী দিনেও চলবে কোথায় কোথায় যাচ্ছেন আজকে আমরা শান্তিপুর বাস স্ট্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ আর যাবো আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক কলেজ

তাদেরকে বিক্রি করা যাবে না এবং সেকশান সিক্সের বি পার্ট যেটা দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে যে স্কুল কলেজ বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার আশেপাশে একশো গজের মধ্যে বিক্রি নিষিদ্ধ তাই আমরা আজকে কিছু দোকানগুলোকে আমরা সতর্কমূলক একটা বার্তা বা ওয়ার্নিং আমরা দিলাম নেক্সট টাইমে যখন আমরা ভিজিটে আসবো তাদেরকে যদি আমরা ধরা পড়ে রেড হ্যান্ড তখন কিন্তু আমরা স্পটলি আমরা ফাইন করব এটা স্বাস্থ্য দপ্তর থেকে আসছিল সাথে পুলিশ ছিল বললো যে আপনারা ওই বিভিন্ন রকম জর্দা ফর্দা যেগুলো আছে গুটকার সাথে ওগুলা ঝুলা বিক্রি করা যাবে না আর সিগারেট বিড়ি এসব ঝুলা বিক্রি করা যাবে না আর মাইনরদের এগুলো এসব বিক্রি করানো যাবে না হ্যাঁ বিভিন্ন কোম্পানির থেকে এসে লাগা যায় যে আমাদেরকে বলেন আমাদের দোকান বন্ধ থাকলে কোনো সময় এসে লাগা দিয়ে চলে যায় আমরা না বলি কিন্তু লাগা দিয়ে চলে যায় তখন তো সবসময় দেখা সম্ভব হয় না সেই ব্যানারগুলো আর করলো আজকে ব্যানারগুলো বললো যে ব্যানারগুলো খুলে দিতে আর ওখানে ধূমপান নিষিদ্ধ বলে একটা ওনারা একটা ইয়ে লাগিয়ে দিয়ে হ্যাঁ এটা কি ভালো উদ্যোগ হ্যাঁ ভালো উদ্যোগ অবশ্যই ভালো উদ্যোগ কিন্তু জিনিসটাকে কন্টিনিউ করতে হবে হঠাৎ হঠাৎ করলে পরে সমস্যা হয়ে যায় মানে আমাদেরও মনেও থাকে না কাস্টমারের মনেও থাকে না মাঝে মাঝে যদি রেট করা হয় জিনিসটা ভালো ধিমান রায় রিপোর্ট এভি নিউজ হাটো ছাত্র স্বার্থে হাঁটো হোমের স্বাস্থ্যে রাজ্য সরকারের কাছে অনুদান প্রদানের আবেদন এই স্লোগানকে সামনে রেখে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গস্বরূপ বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি পালিত হল তাকে ঘিরে জলপাইগুড়ির বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক পদযাত্রা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে এ প্রসঙ্গে জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক বিশিষ্ট চিকিৎসক পান্থ দাসগুপ্ত জানান আগামী সতেরোই জানুয়ারি থেকে হোমের কলকাতা স্থিত কেন্দ্রীয় ভবনে মূল অনুষ্ঠান হবে তার আগে জলপাইগুড়ি শহরে একটি পদযাত্রার মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হলো যাতে তাদের সামাজিক এবং কাজকর্মের জন্য আগে যেভাবে রাজ্য সরকার আর্থিক সাহায্য প্রদান করতেন অনুরূপভাবে যাতে বর্তমান রাজ্য সরকার পুনরায় আর্থিক অনুদান প্রদান করেন তারই আঙ্গিকে এই পদযাত্রা এবারের পদযাত্রার বিষয়টা একটু অন্যরকম সেটা হচ্ছে আমাদের গোটা রাজ্যে সমস্ত আঞ্চলিক কেন্দ্রে আমরা একটি বিষয়কে সামনে নিয়ে সেই পদযাত্রা করছি সেটা হচ্ছে দু সাল পর্যন্ত যে সরকারের কাছ থেকে আমরা যে অনুদান পেতাম আমাদের যাবতীয় স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড যা আছে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতাল নতুন করে চালু হচ্ছে এবং ছাত্রছাত্রীদের আমরা প্রায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি ন্যূনতম মূল্যে সাধারণ মানুষকেও আমরা এখন পরিষেবা দিচ্ছি এই হাসপাতাল চালানো এবং আমাদের সারা বছরব্যাপী যে কাজকর্ম তার জন্য যে অর্থ ব্যয় আমাদের হয় এটা তো আমরা সমাজের জন্যই করি এই কাজগুলো সেটা সরকার আমাদের আগে যে অনুদান দিত বাৎসরিক অনুদান সেই অনুদানটা আমাদের জন্য ফিরিয়ে দেওয়া হয় এই বিনম্র আবেদন আমরা এবার সরকারের কাছে রাখছি যে প্রতি বছর হেলথ হোমকে দু কোটি টাকা অনুদান যেন সরকার আমাদের দেয় যাতে আমরা এই সমাজসেবামূলক কাজ ছাত্রদের নিয়ে স্বাস্থ্য আন্দোলন সচেতনতামূলক যা কাজ পরিবেশ নিয়ে আমাদের যা কাজ এবং আমাদের হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেইটা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারি আমরা লাভবান মানে অর্থের দিক থেকে লাভ করব তা না আমাদের কাজটা ঠিক মতো যাতে আমরা করতে পারি সেই আহ্বান জানিয়ে আমরা এবার সরকারের কাছে এই আবেদনটা রেখে আমাদের এই পদযাত্রা সফল পুলিশের ব্যান্ড এবং আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে শুরু হলো স্কুলের শতবর্ষ উদযাপন উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ির আনন্দ মডেল উচ্চ বিদ্যালয় ব্রিটিশ শাসনের সময় থেকে এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রসারের লক্ষ্যে তৎকালীন চা শিল্পপতি আনন্দচন্দ্র রাউতের দান করা জমিতে সালে স্থাপিত হয় এই বিদ্যালয় বৃহস্পতিবার আনন্দচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কর্মসূচির সূচনা হয়ে গেল বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্যে দিয়ে স্কুল প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বেরোয় শহর পরিক্রমা করতে শোভাযাত্রায় স্কুলের প্রাক্তনী সহ অবসরপ্রাপ্ত এবং বর্তমান শিক্ষকরা পা মেলান একই সঙ্গে পুলিশের ব্যান্ড এবং চা বাগানের আদিবাসী নৃত্যের শিল্পীদের অংশগ্রহণে জমজমাট রূপ নেয় অনুষ্ঠান শতবর্ষ উদযাপন প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সৈকত ঘোষ জানিয়েছেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন কর্মসূচির সূচনা হলো। আমাদের আনন্দ মডেলের শতবার্ষিকী উৎসব শুরু হয়েছে আমাদের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী প্রণব বন্দ্যোপাধ্যায় আমাদের সভাপতি অনুষ্ঠান কমিটির এবং শ্রী সৈকত চট্টোপাধ্যায় মাননীয় উপপৌরপতি জলপাইগুড়ি পৌরসভা তিনি কার্যকরী সভাপতি হয়েছেন এবং তাদেরকে নিয়ে আমাদের যে শতবার্ষিকী কমিটি তৈরি হয়েছে সেই শতবার্ষিকী কমিটির আয়োজনে আজকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং আগামী তেরো থেকে পনেরো তারিখ স্থানীয় সংঘ ময়দানে আমাদের সাংস্কৃতিক বিচিত্রা এবং পুরস্কার বিতরণী উৎসব হবে সেই উৎসবে উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয় স্যার এমনি কি কি থাকবে আর অন্য কোনো প্রোগ্রাম এমনি আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে স্থানীয় শিল্পী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রদের নিয়ে অনুষ্ঠানের পাশাপাশি বহিরাগত শিল্পী হিসেবে তেরো তারিখ শ্রী উত্তম দাস বাউল চোদ্দ তারিখ মেঘলা দাশগুপ্ত এবং পনেরো তারিখ হচ্ছে বাংলা ব্যান্ড পটা ও মরুদ্যান অংশগ্রহণ করবে জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে এবং মেয়েদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় ওয়েলফেয়ারের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্যরা অমিত বণিকের রিপোর্ট এভি নিউজ ছাত্রীদের উৎসাহ দিতে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হলো, জলপাইগুড়ি সোনালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের হাতে তৈরি হয় পিঠে একাধিক লোভনীয় খাদ্য সামগ্রী পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতো এর আগেও একটি ফুড ফেস্টিভ্যালের আয়োজন হয়েছিল এই বিদ্যালয়ে চলতি বছরেও ছাত্রীদের উৎসাহ বৃদ্ধি করতে এই ধরনের ফুড ফেস্টিভ্যালের উদ্যোগ নিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন ছয় থেকে সাতজন ছাত্রীদের খাবারের স্টল দেওয়া হয় এই কাজে বেশ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল খুব ভালো লাগছে আর খুব আনন্দ করেছি আর বুনুরা ম্যামরা সবাই আনন্দ করছে তার সাথে সাথে আমরাও খুব আনন্দ করছি ম্যামদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমরা হচ্ছে পিঠাপুলি বানাচ্ছি হ্যাঁ নিজেরাই বানাতে এর আগে হ্যাঁ এর আগে বাড়িতে ট্রাই হয়েছে বাড়ি থেকেই হ্যাঁ আজকে আমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তো আগেও হয়েছিল আমাদের গভর্নমেন্টের একটা নির্দেশিকা ছিল তখন আমরা করেছি তবে স্টুডেন্টদের ভীষণ উদ্দীপনা ছিল এবং উৎসাহ ছিল ভীষণভাবে যে ওরা আরেকবার করতে চায় ভালো মতো তো সেই জন্য এবার এটা একটা অ্যারেঞ্জ করা হয়েছে আজকে কালকে আমাদের একটা ভলিবল উদ্বোধন আছে স্কুলে একটা বাইরে কলকাতা থেকে আসছেন তো তার আগের দিন আজকে একটু আনন্দের মধ্যে দিয়ে কাটাবো অন্যান্য কাজকর্মও আছে তো সেজন্য এই জন্য আমরা টিচার এবং স্টুডেন্ট সব মিলে ওরাই অ্যারেঞ্জ করেছে সব এখানে সব কিছু এনে রান্না বান্না করছে করে আমাদেরকে বিক্রি করছে এটা আমরা স্কুলে একটা এটা আমাদের একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে স্কুলে ফুড ফেস্টিভ্যালটা আমাদের গভর্নমেন্টের অর্ডারের মধ্যেই ছিল যে আমাদের স্কুলে একটা ফুড ফেস্টিভ্যাল করতে হবে আগেও করেছি আমরা কিন্তু ওদের উৎসাহে আবার দ্বিতীয়বার পড়ে অমিত বণিকের রিপোর্ট এভি নিউজ বেছে নিয়েছেন মৃৎশিল্পীর কাজ বেশ মনোযোগ সহকারে সেই কাজ করছেন নতুন প্রজন্ম ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ বিদ্যার দেবী সরস্বতীর পুজো তাই এখন তর্জো শুরু হয়েছে পালপাড়ায় যদিও এবছর বেশ কয়েকটি জায়গার যুবকরা মৃৎশিল্পীদের কাজে এগিয়ে এসেছেন ফলে পেশার কাজে এসে খুশি প্রকাশ করেছেন অনেকেই কারণ বর্তমান প্রজন্ম মৃৎশিল্পীর কাজে এগিয়ে আসছে না তবুও এখানকার শহরের কয়েকটি জায়গায় যুবকরা এই কাজে এগিয়ে এসেছেন স্বতঃস্ফূর্ত যদিও তারা শহরের বাইরে থেকে এই কাজ করতে এসেছেন তবুও তাদের এই কাজ করতে বেশ ভালো লাগছে এমনটাই জানিয়েছেন কারণ যে কোনো একটি পেশা তাদের বেছে নিতে হয় তাই এই পেশাকেই বেছে নিয়েছেন তারা এখন কিসের কাজ করছো বললাম তোমরা যুবকরা এখন তো এই কাজে তো অনেকেই আসে না

অমিত মণিকের রিপোর্ট এভিনিউজ খেলাধুলো সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সদর ব্লকের কচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁয়ষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন জাতীয় পতাকা সহ বিদ্যালয়ের পতাকা উত্তোলন করলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ মজুমদার মেম্বার বৈদ্যনাথ রায় কালিদাস রায় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত কুমার বনিক সহ অন্যান্য বিশিষ্টরাও উপস্থিত ছিলেন একশো মিটার দুশো মিটার চারশো মিটার দৌড় এছাড়াও চোদ্দশো মিটার দৌড় প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় তিনি বলেন খেলাধুলা মানব সমাজের সহজাত প্রবৃত্তি খেলাধুলা করলে শরীর ঠিক থাকে শরীর ঠিক থাকলে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় তাই খেলাধুলার যথেষ্ট প্রয়োজন রয়েছে মানব সমাজের একটা সহজাত প্রবৃত্তি আমি মনে করি একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন থেকে হাত পা নাড়াচাড়া করে দেখে নন ফর্মাল নন ফরমাল থেকে ফর্মাল যখন চলে আসে সেটা আমাদের খেলা হয় আজকে স্কুলে যখন বাচ্চাগুলো খেলাধুলা করে এটা ফর্মালিটি রেখে ইভেন্ট আছে সেই ইভেন্টে পার্টিসিপেট করে এরা খেলাধুলা করে এবং খেলাধুলার মধ্য দিয়ে এদের শরীর যেমন ঠিক থাকে শরীর ঠিক থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকবে পড়াশোনায় মনোযোগটা ভালোভাবে চলে ইদানিং এই খেলাধুলার সামনে যোগাসনও ইম্প্রুড করা হয়েছে যোগাসনটা ঠিক মতো যেন করে শেষ নিউজ হেডলাইন্স আরো একবার এক উজ এর পর্দায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবাহালের জীবন কাহিনী ইংরাজিতে পেয়েছিলেন মাত্র একুশ সেখান থেকে শুরু হয়েছিল অপর এক দ্বাদশ শ্রেণী ফেলের গল্প পাচারকারীকে সূত্র হিসাবে কাজে লাগিয়ে সাফল্য পেল বন দপ্তর দুটি বার্কিং ডিয়ারের খুলি সমেত সিং উদ্ধার আমবাড়ি রেঞ্জের ঘটনায় গ্রেপ্তার টিন সিগারেট অ্যান্ড আদার্স টোব্যাকো প্রজেক্ট অ্যাক্ট আইনকে কড়াভাবে বলবৎ করতে জলপাইগুড়ি জেলা জুড়ে অভিযানে জলপাইগুড়ি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর অভিযানে প্রকাশ্যে তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন এবং তামাক জাতীয় দ্রব্য ছুপিয়ে বিক্রি করা যাবে না বলে সতর্ক করা হয় এখনকার মতন নিউজ এ আসি আরো সংবাদ নিয়ে দেখতে থাকুন আমার ফিশার নমস্কার